बिस्मिल्लाह रहमान रहीम प्रिय शिक्षार्थीबृंद 2021 साल शुभ सकाल एवं शुभ नववर्ष आल्ला पाक सबाई के 2021 साल सुंदर एवं सुष्ठु भावे जीवन जापन करा तौफिक दान करूक से साथे COVID-19 থেকে আমরা সকলেই আল্লাহর পক্ষ থেকে নাজাত পাই এই প্রত্যাশা ব্যক্ত করে আজকে আমি তোমাদের সাথে আর অর্থের সময়মূল্য বিষয়ে আলাপ আলোচনা করতে যাচ্ছি। আমরা গতদিনে এ সম্পর্কে আলোচনা করেছিলাম এবং সেখানে বলেছিলাম যে অর্থের সময়মূল্য নির্ণয়ের জন্য বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য একটা কারবার বা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমরা এই অর্থের সময়মূল্য বলতে কি বুঝি গতদিনে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে এই যে সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের মানের যে পরিবর্তন সাধিত হয় সেটাকেই আমরা বলেছিলাম অর্থের সময়মূল্য। এই অর্থের সময়মূল্যর জন্য আমরা বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য নির্ণয় করে থাকি। এখন এই ভবিষ্যৎ মূল্য অর্থাৎ আজকের দিনের যে টাকাটা আমি কোনো প্রতিষ্ঠানে অথবা কারবারে অথবা ব্যাংকে জমা রাখলে পারে ভবিষ্যতে একটা নির্দিষ্ট হারে নির্দিষ্ট সময় পর কত টাকা পাবো তা নির্ণয়ের জন্য আমরা বলে থাকি ভবিষ্যৎ মূল্য নির্ণয়। এর ফর্মুলাটা আমরা গতদিনে বলেছিলাম সেটা আমরা দেখো ব্ল্যাকবোর্ডে উল্লেখ করেছি। অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের ফর্মুলা FV = PV * 1 + R^2 n। এখানে আমরা FV কে বলেছি FV সমান এটা ফিউচার ভ্যালু, PV তে বুঝাইছি প্রেজেন্ট ভ্যালু, আর কি বুঝাইছি রেট অফ ইন্টারেস্ট, এবং এন দ্বারা আমরা বুঝিয়েছি নাম্বার অফ ইয়ার। দেখো তাহলে আমরা অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের ক্ষেত্রে বলেছি যে FV = PV * 1 + R^2 n, FV ফিউচার ভ্যালু, PV প্রেজেন্ট ভ্যালু, আর তার আমরা রেট অফ ইন্টারেস্ট, আর এন তার নাম্বার অফ ইয়ার। এটাকে আমরা যদি বাংলায় এর অর্থ বলি তাহলে এটা ভবিষ্যৎ মূল্য, এটা বর্তমান মূল্য, এটা সুদের হার এবং এটা বছর, এই সংখ্যাকে আমরা ইন্ডিকেট করেছি। তো যে কোনো ক্ষেত্রে আমাদের একটা নির্দিষ্ট পরিমাণ টাকা যদি ব্যাংকে রাখি এবং একটা নির্দিষ্ট সময়ান্তর নির্দিষ্ট হারে যদি প্রদান করা হয় তাহলে কে কত টাকা পাবে সেটা নির্ণয়ের জন্যই আমরা এই ভবিষ্যৎ মূল্য নির্ণয় করে থাকি। তো আমরা একটা উদাহরণের সাহায্যে বিষয়টাকে পরিষ্কার করব, বা এটাই আমাদের ম্যাথমেটিক্যাল টার্ম এবং তোমাদের জন্য এইগুলোই তোমাদের প্রশ্নে উল্লেখ থাকবে। তো আমি প্রশ্নটা লিখছি না, শুধু মৌখিকভাবে বলছি এবং তার ক্যালকুলেশন তোমাদের দেখিয়ে দিচ্ছি। মিস্টার তামিম 12% সুদে 5000 টাকা ব্যাংকে জমা রাখলে 3 বছর পর কত টাকা পাবে? একই হার সুদে 5 বছর পর সে ওই টাকায় কত টাকা প্রাপ্ত হবে? অর্থাৎ আমরা দুটো কথা বললাম যে তামিম ব্যাংকে জমা রাখছে 50,000 টাকা এবং তার মেয়াদকাল হচ্ছে 3 বছর, আর একটা হচ্ছে 5 বছর, অথচ সুদের হার যদি একই হয় সেক্ষেত্রে আমাদের ভবিষ্যৎ মূল্য কত হবে সেটা আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। তো এক্ষেত্রে আর কিছুই না, আমাদের যে জিনিসগুলো দরকার আছে সেই জিনিসগুলো দেওয়া আছে। এখানে আমাদের বর্তমান মূল্য PV দেওয়া আছে, তাহলে আমরা এখন বলতে পারি যে প্রশ্নে দেওয়া আছে কি দেওয়া আছে, আমরা বাংলাতে লিখলাম দেওয়া আছে কি PV সমান 50,000 টাকা আর = 12% এবং n = প্রথম ক্ষেত্রে 3 years, তার কি আমরা ইংরেজিতে বলি হেয়ার গিভেন, দেওয়া আছে PV = 50,000 টাকা, R = 12% এবং n = 3 years, অর্থাৎ বাংলা করলে 50,000 12% 12% 3 বছর, এইটা আমাদের দেওয়া আছে। এখন এই যে বিষয়বস্তুগুলো দেওয়া আছে এটা যদি আমরা ফর্মুলাতে ইনপুট করি তাহলে পরে আমাদের ভবিষ্যৎ মূল্য কত সেটা নির্ণয় করতে পারবো। অর্থাৎ এক্ষেত্রে মিস্টার তামিম 50,000 টাকা ব্যাংকে জমা রাখলো,
12% হার সুদে পাবে এবং 3 বছর পর তার জমাকৃত টাকা কত টাকায় সে পরিণত হবে বা কত টাকা সে 3 বছর পর পাবে সেটাই আমরা নির্ণয় করতে চাচ্ছি। অর্থাৎ বর্তমান মূল্য দেওয়া আছে, সেই সাথে সময়কাল দেওয়া আছে এবং সুদের হারটাও উল্লেখ করা আছে। এক্ষেত্রে আমাদের ভবিষ্যতে কত টাকা পাবো, ভবিষ্যৎ বলতে 3 বছর পর আমরা কত টাকা পাবো, আমরা বলতে এখানে তামিমকে বোঝানো হয়েছে। তো আমরা দেখি তামিম এই টাকাটা 50,000 টাকা কত টাকা হিসেবে পায়। তাহলে আমরা লিখি এভি ইজ ইকুয়াল টু পিভি ইনটু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। এটাই আমাদের ফর্মুলা, ভবিষ্যৎ মূল্য আমরা নির্ণয় করছি। আমাদের দেওয়া আছে পিভি ইজ ইকুয়াল টু 50,000 লিখলাম, ফর্মুলা 1 আর ইজ ইকুয়াল টু 12% ইন আর এন ইজ ইকুয়াল টু দেওয়া আছে 3। পরিষ্কার কিনা দেখো, তোমরা পরিষ্কার হওয়ার চেষ্টা করো। এফ ভি আমরা নির্ণয় করেছি, আমাদের দেওয়া আছে পিভি ইজ ইকুয়াল টু 50,000, আর ইজ ইকুয়াল টু 12% এবং এন ইজ ইকুয়াল টু 3। এবার আমরা এটাকে ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করতে গেলে আবার আমরা লিখতে হবে 50,000 1 প্লাস 12% মানে 0.12 টু দি পাওয়ার 3। এই যে 12.12 এটা কিভাবে আসলো হয়তো তোমাদের অনেকের জানা আছে, অনেকের জানা নাই। আমি জানানোর জন্য বলছি, পার্সেন্ট মানে 100। এই 12% মানেই হচ্ছে 12/100। এই 12/100 এবার আমরা এটাকে ভাগ করব। তো এটাকে 12-তে ভাগ হয়। এখন দেখো, প্রথম আমাদের এখানে 100 আছে, এখানে 12, তাহলে অবশ্যই আমরা বুঝতে পারছি যে 12 100 চাইতে ছোট। অর্থাৎ আমাদের এটাকে বলা হয় ভাজক, এটা হচ্ছে ভাজ্য। তো ভাজ্য যখন ভাজকের চাইতে কম হয় তখন আমরা দশমিক দিই, আর দশমিক দিলে পরে আমরা এক পাব। তাহলে এখানে এই শূন্য বসে, তাহলে এবার আমরা একবার দিলাম, তাহলে এখানে 100 বিয়োগ করলে পরে 20 বসে। এই 20-এর পরে আমরা আবার যেহেতু মিলে নাই, মিলানো পর্যন্ত আমরা শূন্য দিতে থাকবো। এবার আমরা একটা শূন্য দিয়ে দিলাম, হলো 200। এবার 100 দ্বারা আমরা 200 কে ভাগ করলে 2 দ্বারা, এখানে 2 দ্বারা 100 কে গুণ করলে 200, অর্থাৎ আমাদের মিলে এই যে 0.12 যেটা আমরা এখানে লিখেছি। তাহলে আমরা পরিষ্কার হলাম যে r ইজ ইকুয়াল টু 0.12। এবার আমরা আবার এটাকে আরেকটু প্রসিড করব বা সামনে নিয়ে যাব। লিখলাম 50,000 ইনটু 1.12 ইজ ইকুয়াল টু 1.12 টু দি পাওয়ার 3। পরিষ্কার কিনা আমরা বলতে চাচ্ছি যে একের সাথে 0.12 যোগ করলে পরে 1.12 হয়। এটা যোগ, এটা ক্লাস 3, 4, 5, 6 এ শেখানো হয়, এটা নতুন করে শেখানো কিছু নাই। 1+0.12 সমান 1.12। এখন আমাদের এখানে দেখো 1.12 টু দি পাওয়ার 3, অর্থাৎ এই জিনিসটা নির্ণয় করার জন্য আমাদের 3 বার গুণ করতে হবে। অর্থাৎ 1.12 এটাকে গুণ করবো আবার এটা দ্বারা, যেটা হবে সেটাকে আবার ধরে যেটাই হোক সেটাকে আবার আমরা গুণ করবো 1.12, তাহলে 1 বার 2 বার 3 বার একটু দিবার এটা এসে যাবে। তো এটা আমরা ক্যালকুলেটার ইউজ করব, এটা সায়েন্টিফিক ক্যালকুলেটার তো আমাদের প্রত্যেকে থাকতে হবে, এবং সায়েন্টিফিক ক্যালকুলেটারে ইউজ করলে পারে এই 1.12 সমান আমরা এটা পাবো। এটাকে যদি টু দি পাওয়ার করি 3, তাহলে আমাদের যে ফলাফল আসে সেটা হচ্ছে 1.404928। অর্থাৎ এটাকে টু দি পাওয়ার 3 করলে পরে এটা আসে। এটা তোমরা ক্যালকুলেটারে করতে পারবে, অথবা আমি যেভাবে বললাম সেভাবে তোমরা যদি গুণ করো তাহলেও পাওয়া যাবে। পরিষ্কার কিনা? তাহলে এটা পেলাম। অর্থাৎ আমরা আবার লিখব 50,000 গুণন 1.404928। এখন এই 50,000 কে যদি আমরা এটার সাথে গুণ করি তাহলে পরে আমরা যে জিনিসটা পাব সেটা হবে আমাদের এটা সমান 37,240। বোঝা গেছে?
তাহলে এটা গুণন এটা সমান 70246 টাকা দশমিক 40 পয়সা। তাহলে আমরা বলতে পারি তামিম যে 50,000 টাকা ব্যাংকে জমা রাখছিল, সুদের হার যদি 12% হয় তাহলে 3 বছর পর সে এই টাকা থেকে 50,000 টাকা থেকে 70246 টাকা 40 পয়সা পাবে, তার বাইরে সে পাবে না। এমনি ভাবে এবার যেটা আমরা আরেকটা কথা বলেছি, যদি 3 বছর পর এত হয় 5 বছর পর কত সে পাবে, ঠিক একই নিয়মে আমাদের এখানে আমরা বুঝে দিলাম। এবার কিছু জিনিস চেঞ্জ করব, অর্থাৎ আমাদের যে জিনিসটা দেওয়া আছে 5 বছর পর এবং সুদের হার একই, অর্থাৎ সুদের হার এক আছে, টাইমটা শুধু কম বেশি হবে। অর্থাৎ এখানে আমি 3 লিখেছি, এটা 3 না হয় 5 হবে, পরিষ্কার কিনা? তাহলে আমাদের পিভি 50,000 টাকা আর 12% এর 5 টাকা। তাহলে আমরা এবার আবার ফর্মুলা লিখব, অতএব এফভি ইজ ইকুয়াল টু পিভি ইনটু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। অনুরূপ ভাবে পিভি সমান আমাদের 50,000 টাকা গুণ 1.12% 5 সমান 50,000 টাকা গুণ 1 প্লাস 0.12 টু দি পাওয়ার 5 ইজ ইকুয়াল টু 50,000 টাকা 1.12 টু দি পাওয়ার 5। 1.1 টু দি পাওয়ার 5 এটা যদি আমরা ক্যালকুলেশন করি, তোমরা যদি তোমাদের ক্যালকুলেটর যেটা আছে সেটা যদি ইউজ করো তাহলে পারে এর একটা মান পাবে। এই মানটা আমরা 5 বার গুণ করা সম্ভব না, যার জন্য আমরা সবসময় সাইন্টিফিক একটা ক্যালকুলেটর ব্যবহার করবো, একবার টিপ দেবো তাহলে পরে আমরা ফলাফলটা পেয়ে যাবো। অর্থাৎ 1.12 টু দি পাওয়ার 5 সমান 1.7623 এটা, অর্থাৎ আমরা এটার সমান লিখতে পারি 50,000 ইন্টু 1.76234 এটা সমান গুণ করতে পারে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের ক্যালকুলেটার টিপ দিলে পরে আমরা পেয়ে যাব 1.76234 1234 গুণন 1.76234 সমান 88,117 টাকা, 88,117 টাকা, পরিষ্কার কিনা? অর্থাৎ তামিম 12% হার সুদে 5 বছর পর 50,000 টাকার বিপরীতে সে 88,000 টাকা 88,117 টাকা প্রাপ্ত হবে। এই ছিল আমাদের বর্তমান মূল্য থেকে ভবিষ্যৎ মূল্য নির্ণয়। আমরা যেটুকু জানলাম এটা তোমরা বাসায় সুন্দর করে দেখবে এবং বারবার অনুশীলন করবে, তাহলে ইনশাল্লাহ তোমরা ভালো করতে পারবে। তোমাদের আগামী দিনে এর উপরেই এই যে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করলাম, আমরা বর্তমান মূল্য কীভাবে নির্ণয় করবো আগামী দিনে আমরা সেটা আলোচনা করবো। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার আলোচনার এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।